হাই ফ্রেন্ডস, আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি আপনাদেরকে বলবো রেলওয়ে এক্সাম গ্রুপ ডি এবং এলপির ব্যাপারে। এর জন্য সব থেকে সেরা এবং কমন কোশ্চেন আসে আরএস আগরওয়ালের জিকে থেকে। এই বুকটি পুরোপুরি ইংলিশ ভার্সন এবং 2007 থেকে 2012 পর্যন্ত যতগুলো এক্সাম এসছে এর থেকে কমন এসছে, এবং এই বইটি পুরোপুরি ইংলিশ ভার্সন। এর বেঙ্গলি এবং হিন্দি কোনো ভার্সন নেই, আর এর দামও খুব, প্রায় 700 কাছাকাছি হবে। তাই আমি আপনাদেরকে এই বইটি পুরোপুরি বাংলাতে কনভার্ট করে কোশ্চেনগুলো সেটগুলো তৈরি করে বলে দেবো, এবং আপনারা এটাকে শেয়ার করে সবাইকে সাহায্য করবেন। নে নে আপডেট পানে কে লিয়ে হামারে চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে অর ঘন্টে। বেশি ভাট না বকে চলুন শুরু করা যাক। সবচেয়ে হালকা ধাতু কি? লিথিয়াম। অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। পাথর ও খনিজের মধ্যে সবথেকে বেশি মাত্রায় থাকে সিলিকন। তড়িতের ব্যবহার করে উত্তপ্ত করে কাজ করার জন্য ব্যবহৃত সংকর ধাতুটি হলো নাইক্রোম। জার্মান সিলভার কোন কোন ধাতুর ধাতু সংকর? তামা, দস্তা এবং নিকেল। অ্যালুমিনিয়াম, বক্সাইট, ইউরেনিয়াম, পিচ ব্লেন, থোরিয়াম, মনোজাইট, সিসা, গ্যালেনা। হীরক কিসের বহুরূপ? কার্বন। বাতাস হলো একটি মিশ্রণ। সাধারণ জল, সমুদ্রের জল, পাতিত জল, বৃষ্টি জলের মধ্যে কোনটি ভালো তড়িতের সুপরিবাহী? অ্যান্সার হবে সমুদ্রের জল। বেলুন ওড়াবার জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? হিলিয়াম। চিনি উৎপাদনের যে অঙ্গার কয়লা ব্যবহৃত হয় তা হলো কাঠ কয়লা। পৃথিবী পৃষ্ঠে যে ধাতুটি সব থেকে বেশি পাওয়া যায় তা হলো অ্যালুমিনিয়াম। ক্লোরোফ্লোরোকার্বন CFC ব্যবহৃত হয় রেফ্রিজারেটর। আগুন নেভানোর জন্য যে গ্যাস ব্যবহৃত হয় তা হলো কার্বন ডাইঅক্সাইড। সিলিকন কার্বাইড ব্যবহৃত হয় কঠিন পদার্থ কাটার জন্য। যে সমস্ত অ্যাসিড যে মোলে থাকে সেটি হাইড্রোজেন। গোবর গ্যাস প্রধানত যেটিতে থাকে সেটি হলো মিথেন। সবচেয়ে নমনীয় ধাতু কি? গোল্ড। টেট্রাইথাইল লেড ব্যবহৃত হয় পেট্রোল সংযোজনে। বিউটি পার্লারে চুল সজ্জিত ব্যবহৃত হয় সালফার। লৌহ বর্জিত মৌল হলো অ্যালুমিনিয়াম। কোন অধাতু সাধারণ তাপমাত্রায় তরল? ব্রোমিন। যে খনিজ থেকে রেডিয়াম পাওয়া যায় তা হলো পিচ ব্লেন্ড। লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড N2O। মহাকাশযানের জানলা সুরক্ষার জন্য যে উপাদান ব্যবহৃত হয় তা হলো হীরক। দেশলাইয়ে ব্যবহৃত হয় লাল ফসফরাস। স্টেনলেস স্টিল কিসের সংকর ধাতু? লোহা, ক্রোমিয়াম ও নিকেলের। গ্যালেনা লেড সালফাইড, গ্রিন ভিট্রিয়ল, ফেরাস সালফেট, প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট, ক্যালামেল, মার্কিউরিয়াস ক্লোরাইড। কোন ধাতু অন্য ধাতুর সঙ্গে পাল সংকর তৈরি করে? পারল। সালফার, বক্সাইট, ক্রায়োলাইট ও অ্যাজিওরাইটের মধ্যে অ্যালুমিনিয়ামের আকরিক নয়, অ্যাজিওরাইট। কোনটি একটি মৌল? হীরক। সবচেয়ে ভালো দ্রবণীয় চিনি। সোডিয়াম ধাতুকে রাখা হয় কেরোসিনে। ব্রোমিন হল লাল রঙের তরল পদার্থ। শুষ্ক বরফ সম্বন্ধে কোনটি সত্যি? এটি হিমায়ত রূপে ব্যবহৃত হয়, বিহার আমলিক ধর্ম আছে। আমলীয় সম্বন্ধে যেটি সঠিক, পৃথিবী বিশ্বে অ্যালুমিনিয়াম হবে। অ্যালুমিনিয়াম সম্বন্ধে যেটি সঠিক, পৃথিবী পৃষ্ঠে প্রাপ্ত তৃতীয় সবচেয়ে বেশি মৌল। বৈদ্যুতিক লাইনে ব্যবহার করতে হয়। অ্যালুমিনিয়াম পাত্রে ক্ষারীয় দ্রবণে রাখা যায়। সঞ্চয় ব্যাটারিতে যে ধাতু ব্যবহৃত হয়? সীসা। জলের ঘনত্ব সবচেয়ে বেশি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ননস্টিক রান্নার বাসন ব্যবহৃত হয় টেফলন। ইউরিয়ার রাসায়নিক নাম কার্বামাইড।
জলের স্থায়ী ক্ষারত্ব রোধ করা যায় কাপড় কাচা সোডা দিয়ে বা সোডিয়াম কার্বনেট। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? C2CaSO4H2O। কোনটি বিদ্যুতের সুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী? অব্দ। মুদ্রা ধাতু তামা, সিলভার ও গোল্ড। কাঠ পেন্সিলের শীষ তৈরি হয় গ্রাফাইট দ্বারা। ভূত্বকে প্রাপ্ত দ্বিতীয় সবচেয়ে বেশি ধাতুটি হল লৌহ। কার্বোরান্ডাম হল সিলিকন কার্বাইড। ক্লোরোফিলের প্রাকৃতিকভাবে যে মৌলটি থাকে ম্যাগনেসিয়াম। বিদ্যুতের ভালো সুপরিবাহী রূপো। ওয়াশিং সোডার রাসায়নিক নাম হল সোডিয়াম কার্বনেট। বন্ধুরা, এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে এই সেকেন্ড যে পাঠ হবে তার ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। নমস্কার।